जो सावन उसे बुझाए। गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अवर न्यू ब्लॉग। टुडे इज 28th ऑफ फेब्रुआरी, मासे शेष दिन। आज मंगलवार सकाल এখন 8টা বাজে। সকাল সকাল উঠে রান্নার প্রিপারেশনও নিয়ে নিয়েছি, চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার চাটা খাবো। আজকেও সকাল 10টার সময় বেরোবে, ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নিয়ে বাকি রান্নাটা শুরু করব। সঙ্গে থাকুন, অবশ্যই প্রত্যেকটা ভিডিওকে ফলো করতে থাকুন। চলুন আজকের ব্লগটা এখান থেকে এবার শুরু করলাম। আজকে মহারাজার অপছন্দের একটা রান্না করছি, বেগুনার উচ্ছে ভাজা। একেবারে কাল থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যতটা কাজ এগিয়ে দেওয়া যায়। কালকে সকালে উঠে চিকেন বানাতে গিয়ে আমি দেখলাম ওইটুকু সময়ের মধ্যে আমার অনেক পরিশ্রম করতে হয়েছিল। আর দোকানদাররাও হয় সেরকম, আমি তো উচ্ছে খেতে ভালোবাসি, দোকানে যখনই বলবো একটু অল্প করে উচ্ছে দিতে, সে তার ব্যবসা বাড়ানোর জন্য বেশি করে উচ্ছে দিয়ে দেবে। আর উচ্ছে জিনিসটাও এত হালকা ওয়েটে হয় না, কম চাইলেও সে বেশি পরিমাণে হয়ে যায়। আর একটু সর্ষে বাটা দিয়ে মাছ বানিয়েছি, অনেকদিন সর্ষে মাছ বানানো হচ্ছিল না। ব্যাস আমার রান্না রেডি। সকাল 10:30 বাজে, অনেকক্ষণ ধরে বসে আর কালকের ব্লগটাকে ফাইনালি এডিট কমপ্লিট করে আপলোডে বসালাম। ওর স্নান হয়ে গেছে, এবার ওকে লাঞ্চটা সার্ভ করে দিয়ে আমি একটু টিফিন করবো। 11:15 বাজে, হঠাৎ করে একটু নিচে যেতে হয়েছিল, 7 দিন আগে ইস্ত্রিগুলো দেওয়া ছিল সেগুলো আনা হচ্ছিলো না, গিয়ে নিয়ে চলে এলাম। এবার স্নানে চলে যাব, কালকেও তাড়াতাড়ি উঠে রান্না সেরেছিলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু এই বসে দাঁড়িয়ে গল্প করতে করতে না অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে। আজকে আর সেই ভুলটা করব না, কারণ আজকেও বেরোনোর আছে, আজকে খুব তাড়াতাড়ি বেরোনোর আছে, 3টের মধ্যে আজকে বেরিয়ে যাব। সেই কারণে আর আজকে একটা মিনিট নষ্ট করব না, এখনই আগে স্নানটা করে নেব, ও পুজো করে দিয়ে গেছে, তারপরে বসে বাকি কাজগুলো শেষ করব। 1টা বেজে গেছে, আজ তো অনেকক্ষণ স্নানটান সব কিছু হয়ে চুপচাপ বসেছিলাম, একটু টিভি দেখছিলাম। নিজের কিছু গোছানোর জামাকাপড় ছিল, সেগুলো অনেক দিন ধরে পরে ছিল, গোছানো হচ্ছিলো না, সেগুলো সব গোছালাম। এখন 1টা বাজে, লাঞ্চটা এখন সেরে নিই, লাঞ্চটা করে নিয়ে একটুখানি রেস্ট নেব। 3টের দিকে বেরোনোর কথা মাকে নিয়ে, দেখা যাক মায়ের কখন সময় হয়, কারণ সেও তো একা মানুষ, তাকেও সবটা একা একাই গোছাতে হবে। 3টের সময় বেরোনোর কথা ছিল, মায়ের রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজতে যাই, মা অলরেডি বেরিয়ে পড়েছে, মা হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে অবধি চলে আসবে, এখান থেকেই বাসে উঠবো। চলে এসেছে, দেখি এখন কি বাস পাই, আবার দুপুর দিকটায় হয়তো থাকতো, কারণ বিকেলের দিকটাই তো আবার বাবা এই জায়গাটা কী অবস্থা করেছে, এখানে মনে হয় আবার কোনো ফ্ল্যাট হবে। শিয়ালদা থেকে ফিরে গেছি, এখন একটু কাকিমার বাড়ি যাব, তাই কাকিমার জন্য ওয়েট করছি। जो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए, उसे कौन बुझाए। রাত্রি 10:30 বাজে, জাস্ট বাড়ি ঢুকেছি, শিয়ালদা থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কাকিমার বাড়ি থেকে এইমাত্র ফিরলাম, ও ফিরে গেছে বেশ কিছুক্ষণ আগে। ঠাকুমা এত কিছু খাইয়েছে যে আমার পেটে এখন সত্যি আর জায়গা নেই, ওকে যদিও রুটি আনতে বলেছিলাম কিন্তু রুটিটা ওকে একাকেই খেতে হবে। ফেরার সময় ঠাকুমা কাকিমা এই যে কত কিছু তরকারি দিয়েছেন, ঠাকুমা মোস্ট প্রবাবলি মোচা আর মেথি দিয়েছে, আর কাকিমা দিয়েছে এঁচোড়ের তরকারি আমি জানি। সো আজকে আমি আর কিছু খাবো না, আজকে ওকে দিয়ে দেবো, বাকিটা আমি তুলে রাখবো, কালকে নিশ্চয়ই আমি খাবো, খেয়ে রিভিউটা আমি কাকিমাকে দেবো। চলুন আজকে আর ব্লগ আমি কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার আজকের ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ছোট্ট অনুরোধটুকু আমার দর্শক বন্ধুদের জন্য, প্রত্যেকবারের মতো এবারও সে একই অনুরোধ। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আমার সঙ্গে থাকুন। শুভরাত্রি।